আপনি জানেন কি, বেশিরভাগ লেফট হ্যান্ডেড মানুষ রাইট হ্যান্ডেড মানুষের তুলনায় 7 বছর আগে মারা যায়। আপনি হয়তো এটাও জানেন না, যখন আপনি স্বপ্ন দেখে জাগ্রত হন ঠিক তখন আপনার স্বপ্নে দেখা 90% আপনি ভুলে যান। আপনি জানেন কি, আপনার শরীর সারা জীবনে যে পরিমাণ লালা তৈরি করে তা দিয়ে 2টি সুইমিং পুল ভরাট করা সম্ভব। সো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি দেখার পর আপনার অবস্থাও বাপ্পারাজ ভাইয়ের মতোই হবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আপনি যদি এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তবে লাল সাবস্ক্রাইব বাটনটিকে আস্তে করে চাপ দিয়ে সাদা করে দিন এবং পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যাতে করে আপনি কোনো ভিডিও মিস না করেন। আপনি জানেন কি, সব মানুষের শরীরের গন্ধ আলাদা হয়ে থাকে। আপনি কখনো ভেবেছেন কি, পুলিশদের ব্যবহৃত কুকুরগুলি কিভাবে আসামিদের শরীরের গন্ধ শুকে তার কাছে পৌঁছে যায়? তার কারণ, সবার শরীরের গন্ধ আলাদা, এমনকি পৃথিবীর কোনো মানুষের সাথে অন্য মানুষের শরীরের গন্ধ মিলবে না। যদি যমজ ভাই বোন হয়ে থাকে তবে তাদের ক্ষেত্রে মিল থাকতেও পারে। আপনি জানেন কি, পৃথিবীতে যত জনসংখ্যা রয়েছে তার চাইতেও বেশি সংখ্যক ব্যাকটেরিয়া আমাদের একজনের মুখের ভেতরে বসবাস করে। আপনি হয়তো এটাও জানেন না যে আমাদের ফিঙ্গারপ্রিন্টের মতোই মুখের জিভের প্রিন্টও রয়েছে এবং এই জিভের প্রিন্ট দুনিয়ার কারোর সাথে কারোর মিলবে না। কিন্তু কোথাও এই জিভের প্রিন্ট ব্যবহৃত হয় না, কারণ মুখের ভেতরে নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। আপনি যদি নিজের চোখে ব্রেনকে কাজ করতে দেখতে পারতেন তাহলে আপনি অবাক হতে বাধ্য হতেন। আমাদের ব্রেন দুনিয়ার মধ্যে দ্রুততম বুলেট ট্রেনের চাইতেও কয়েক গুণ দ্রুত গতিতে কাজ করে থাকে। আমরা প্রতিদিন কতবার থুতু ফেলি, যদি কোনো পাবলিক প্লেসে আমাদের মুখ থেকে লালা ঝরে তবে আমরা সেটাকে লজ্জার চোখে দেখি, কিন্তু কোনো ছোট বাচ্চার মুখ দিয়ে লালা ঝরলে সেটা আমাদের কাছে ততটাই কিউট মনে হয়। এই থুতু বা লালা আমাদের মুখকে শুকিয়ে যাওয়া থেকে বাঁচায়, দাঁতকে সাদা রাখতে সাহায্য করে এবং খাবার হজম করতেও কাজ করে থাকে। আপনি জানলে অবাক হবেন যে আমাদের শরীর প্রতিদিন প্রায় 1.5 লিটার থুতু বা লালা তৈরি করতে পারে এবং সারা জীবনে হিসেব করলে তা দিয়ে 55টি বাথটব বা 2টি সুইমিং পুল ভরাট করা সম্ভব। দুনিয়ার প্রত্যেকটা মানুষের চোখের পাপড়ির মধ্যে এক ধরনের পরজীবী বসবাস করে যা শুধুমাত্র মাইক্রোস্কোপের সাহায্যে দেখা সম্ভব। ট্রান্সমিটিভ নামের একটি কোম্পানি এমন একটি ডিভাইস তৈরি করেছে যার সাহায্যে আপনার হৃৎপিণ্ড শরীরের বাইরে থেকেও কাজ করতে পারবে। আমাদের শরীরে যে পরিমাণ কার্বন রয়েছে তা দিয়ে 900 পেন্সিল তৈরি করা সম্ভব, যে পরিমাণ পানি রয়েছে তা দিয়ে 50 লিটারের ব্যারেল পূর্ণ করা সম্ভব, যে পরিমাণ ফ্যাট রয়েছে তা দিয়ে 7টি সাবান তৈরি করা সম্ভব। কিন্তু কিছু কিছু ভুঁড়িওয়ালা মোটা মানুষদের ফ্যাট বেশি থাকায় তা দিয়ে আরো বেশি পরিমাণের সাবান তৈরি করা সম্ভব। আমাদের ব্রেনের মেমোরি কম্পিউটারের 100 টেরাবাইটের চাইতেও বেশি শক্তিশালী হয়ে থাকে। একজন মানুষের চোখ 1 মিলিয়ন আলাদা আলাদা রং চিনতে পারে, কিন্তু কোনো এক কারণে সবগুলো রং মনে রাখা সম্ভব হয় না। আমি এখন বাঁচাবো, আপনারা দেখতে থাকুন। আমরা যখনই কোনো খাবার খাই এবং গলা দিয়ে নামাই তখন আমাদের নিঃশ্বাস নেওয়া থামাতে হয়, কিন্তু সদ্য জন্ম নেওয়া বাচ্চা 7 মাস বয়স পর্যন্ত খাবার গ্রহণের সাথে সাথে নিঃশ্বাস নিতে পারে। আমরা সচরাচর গালের মধ্যে টোল পড়া অর্থাৎ ডিম্পল দেখতে পাই, কিন্তু অনেক মানুষই আছেন যাদের এই ডিম্পল থাকে কোমরের পিছন দিকে। এই ডিম্পল ছেলেদের তুলনায় মেয়েদের বেশি দেখা যায়। ওয়েস্টার্ন দেশগুলোতে এই ডিম্পল মেয়েদের সৌন্দর্য বহন করে, যেমনটা আমাদের দেশে মেয়েদের গালে টোল পড়লে হয়ে থাকে। আমরা যখন স্বপ্ন দেখে জাগ্রত হই ঠিক তখন 90%ই আমরা ভুলে যাই, মনে থাকে মাত্র 10%। আপনি জানেন কি, আমাদের ব্রেন ব্যথা অনুভব করতে পারে না। যদি আপনি শরীরের কোনো অংশে আঘাত পান তবে শরীরের ওই অংশ ব্রেনে ইনফরমেশন পাঠায় এবং ব্রেন ডিসাইড করে যে আঘাত লেগেছে এবং কতটুকু আঘাত লেগেছে, কোথায় আঘাত লেগেছে এবং কি পরিমাণ ব্যথা অনুভব হওয়া উচিত, ঠিক তখন আমরা ব্যথা অনুভব করি। কিন্তু ব্রেনে যখন আঘাত লাগে তখন আমরা কোনো প্রকার ব্যথা অনুভব করি না, তার কারণ আমাদের ব্রেন নিজে নিজেকে ইনফরমেশন পাঠাতে পারে না। হয়তো আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। যখন কারো ব্রেন সার্জারি করা হয় তখন তাকে অজ্ঞান করার প্রয়োজন হয় না, এমনকি সে জাগ্রত অবস্থাতেই থাকে, কারণ সেই সময় ব্রেন কোনো ব্যথা অনুভব করে না। আমাদের শরীরে যে রক্ত কণিকা থাকে তা একদিনে 19,312 কিলোমিটার সফর করে থাকে। আপনার শরীরে এমন একটি অংশ রয়েছে যা রক্ত চলাচল ছাড়াই জীবিত থাকতে পারে, আর তা হচ্ছে চোখের কর্নিয়া। কর্নিয়া জীবিত থাকার জন্য বাইরে থেকে অক্সিজেন নিয়ে থাকে। আপনি জানেন কি, বেশিরভাগ লেফট হ্যান্ডেড মানুষ রাইট হ্যান্ডেড মানুষের তুলনায় 7 বছর আগে মারা যায়, অর্থাৎ ডানহাতি মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে।
আমাদের শরীরে দাঁত একমাত্র জিনিস যা নিজে নিজেকে সারাতে সাহায্য করতে পারে না। এই দাঁত বাদে আমাদের শরীরের যে কোনো অঙ্গ আহত হলে তা নিজে নিজেই সেরে উঠতে পারে। আপনি জানেন কি, যখন আপনি হাঁচি দিয়ে থাকেন তার গতিবেগ কত হয়? 160 কিলোমিটার পার আওয়ার, যে গতিতে কোনো বোলারও বল ছুড়তে পারে না।